1000 ভাগের এক ভাগ গাফিলতি হয়ে থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। নিটে কারচুপির অভিযোগ নিয়ে মামলায় মঙ্গলবার এমনই করার প্রতিক্রিয়া জানালো সুপ্রিম কোর্ট। ডাক্তারি পাঠ্যক্রমে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা নিটের পরিচালক সংস্থা NTA ন্যাশনাল টেস্টিং এজেন্সি এবং কেন্দ্রীয় সরকারের আইনজীবীদের উদ্দেশ্যে এদিন এই মন্তব্য করে শীর্ষ আদালত বলেছে, পরীক্ষা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে NTA-কে অবশ্যই স্বচ্ছ ও পক্ষপাতহীন ভূমিকা পালন করতে হবে। কোনো ভুল বা ত্রুটি হয়ে থাকলে বলতে হবে, হ্যাঁ এই ভুল বা ত্রুটি হয়েছে এবং এই ব্যবস্থা তারা নিচ্ছে, তাতে অন্তত সংস্থার কাজকর্মের উপর আস্থা রাখা যাবে। শীর্ষ আদালতের এই মন্তব্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সামাজিক যোগসাযোগের মাধ্যমে এক্সে কটাক্ষ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিট কেলেঙ্কারিতে 24 লক্ষের বেশি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ বিপন্ন হয়ে পড়লেও বরাবরের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নীরবই রয়েছেন। দুই বিচারপতি বিক্রমনাথ এবং SVN ভাট্টিকে নিয়ে গঠিত শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চ এই মামলায় শুনানি চলছে। সর্বভারত নিট পরীক্ষায় দুর্নীতি, বেনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় বিরোধীদের ব্যাপক আক্রমণের মুখে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। রবিবার নিট পরীক্ষাকে দুর্নীতির আখড়া বলে কটাক্ষ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা NTA চিকিৎসা বিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশিকা পরীক্ষায় চূড়ান্ত বেনিয়মকে প্রশ্রয় দিয়েছে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রক কোনো সক্রিয়তা না দেখিয়ে নীরবে বেসরকারি কোচিং সেন্টারগুলির সঙ্গে সরাসরি যোগসূত্রকে এখনও আড়াল করার চেষ্টা করছে। এদিন এমনই অভিযোগ করেছেন স্ট্যালিন। CPIM ওয়েস্ট বেঙ্গল এখন হোয়াটসঅ্যাপ চ্যানেলেও। কিউআর কোডটি স্ক্যান করুন এবং যুক্ত হন আমাদের সাথে। নজর রাখুন আমাদের ইনস্টাগ্রাম, ইউটিউব, টেলিগ্রাম, থ্রেডস, স্পটিফাই ও লিঙ্কডইন প্রোফাইলে। অধিকার আদায় সংগ্রামের খবর দ্রুত পৌঁছে যাক আপনার কাছে।